আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে 10 হর্সের ডিজেল ইঞ্জিন। তো এর আগে দেখেছিলেন আপনারা 10-এ স্টার্ট দেয়, এটা হচ্ছে সেলফ, একদম চাবি দিয়ে স্টার্ট করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি লাগানো আছে এবং এই দিকটাতে হচ্ছে 10-এ স্টার্ট দেওয়ার যে স্টার্টার সেটাও দেওয়া আছে। তো আমরা এখন একটু এটার পুরো ভিডিওটা দেখবো, আমাদের সাথেই থাকবেন। তো স্টার্ট দাও দেখি, এই যে স্টার্ট দেওয়ার আগে অবশ্যই পিক আপটা দেখে নিচ্ছেন। এরপর এখানে ডিজেল ইঞ্জিন স্টার্ট করার জন্য যে চোখটা করতে হয় সেটা করা হলো। এবার চাবি, চাবি দিয়ে স্টার্ট করা হলো এরকম একটা ডিজেল ইঞ্জিন। আপনারা বুঝতেই পারছেন যে কত কম কষ্টে আপনাদের এই কাজগুলো এখন হবে। তো আমরা যে জায়গাটায় আছি আপনারা আগে দেখে নেন কী পরিমাণ ঘাস এবং কী পরিমাণে শক্ত জায়গা, সেখানে আমরা চাষ করছি এই 10 হর্স দিয়ে। তো চাষের অংশগুলো আপনাদেরকে আমি দেখাবো। এখানে হচ্ছে হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করা যায়, ওর হাইট অনুযায়ী সে অ্যাডজাস্ট করে নিচ্ছে হাতলটা চালানোর সুবিধার্থ। এটা আপনারাও করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন এই যে এখানে এই হাতলটা জাস্ট ওর হাইট অনুযায়ী ও একটু হাইট করে নিল যাতে চালিয়ে মজা পায়। আপনারাও চাইলে ওইভাবেই করে নিতে পারবেন। এবং নিচে একটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডের মতো আছে, সেটার মাধ্যমে আরও কতদূর হাইট বা কীভাবে চাষ করবেন সেটা দেখাই দিতে পারবে। এখন দেখতে পাচ্ছেন কেমন চাষ হচ্ছে। প্রচুর ঘাস দেখেন, ঘাস আটকায় যাচ্ছে, এত পরিমাণে ডুবরা ঘাস, তারপরও দেখেন কত সুন্দর চাষ হচ্ছে। এই 10 হর্স পাওয়ারটা ডিজেল ইঞ্জিন, এর আগেও দেখেছেন আপনারা ওটা ছিল নন সেলফ, ওটা হাতে টেনে স্টার্ট দিতে হতো, একটু কষ্টকর কারণ ডিজেল ইঞ্জিন আপনারা জানেন ডিজেল ইঞ্জিনগুলো স্টার্ট দিতে একটু শ্রম হয়। তো আমরা যে এবার সেলফগুলো নিয়ে এসেছি জাস্ট একটা টোকা মারলেই স্টার্ট হচ্ছে। আপনারা দেখলেন লাইভের প্রথমে, যারা দেখেন নাই তারা দেখে নিতে পারবেন যে জাস্ট একটা চাবি দেওয়ার সাথে স্টার্ট হয়ে গেছে। এবং চাষ দেখেন, আমি একটু তফাতটা একটু দেখাই, এইদিকে দেখেন কী পরিমাণে ঘাস এবং মাটিটা শক্ত, এবং দেখেন কত সুন্দর করে চাষ করছে এবং ঘাসগুলো দেখেন জড়ায় যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ ঘাস। এই দেখেন ঘাসগুলো পিছনের যে ফলাটা আছে সেটাতে জড়ায় যাচ্ছে, এত পরিমাণ ঘাস। তারপর চাষগুলো দেখেন, চাষগুলো দেখানোর উদ্দেশ্যে আজকে যে আমরা অনেকেই জিজ্ঞাসা করেন এগুলো কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে। দেখেন এই মেশিনগুলো ছোট হওয়ার কারণে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। তারপরে বিভিন্ন আম বাগান, বিভিন্ন সবজি বাগান, তারপরে বড় বড় যে চাষাবাদের কাজে ব্যবহার করতে পারবেন, পানিতে চালাতে পারবেন। এই ফালাগুলো একটু আপনাদেরকে দেখাই, আর এই জায়গাটা দেখেন মাটি পরিমাণ ঘাস। এই হচ্ছে পুরো জায়গাটা, আগের চাষগুলো একটু আপনাদেরকে দেখাই আমি। হ্যাঁ দেখেন এই বাম পাশের জায়গাগুলো হচ্ছে চাষ হয় নাই, আর ডান পাশের জায়গাগুলো হচ্ছে চাষ হয়েছে অলরেডি। তো ময়েজ রহমান ভাই বলছেন ক্লিয়ার দেখা যাচ্ছে না ভাই, নেটওয়ার্কের সমস্যার কারণেও হতে পারে হয়তো বা। এখানে আমরা মোটামুটি ফুল ক্লিয়ার দেখছি, জাস্ট আমি একটু আপনাদেরকে গভীরতাটা একটু আগে দেখাই নি, দেখে পুরো চাষটা আমরা দেখাবো। এখানে দেখেন একটু গভীরতাটায় দেখাই আপনাদেরকে, দেখেন কী পরিমাণে ঘাস ছিল এবং কী পরিমাণে গভীর করেছে আর কি।
দেখেন, আমি একটু দেখি কী পরিমাণে ঘাস। এবং চাষের দেখেন মিনিমাম 4 ইঞ্চির উপরে গভীর হয়েছে, ঘাসের কারণে বেশি দূর যাইতে পারছে না। সবার তো আর এরকম ঘাস হয় না, তারপরও খুবই ভালো পারফর্ম করছে মেশিনটা। এবং সময়ের দিক থেকেও খুব কম সময় লাগছে। চাষের কাছ থেকে একটু আপনাদেরকে কাটছে, গভীর কত দূরে? পাঁচ ইঞ্চির মতো, ঠিক আছে, মোটামুটি 5 ইঞ্চির মতো একবারই হয়েছে। যখন দুইবার চাষ দিবে আরও বেশি হবে, দেখতে পাচ্ছেন। এরকম ঘাসেও যদি এরকম চাষ হয় তাহলে শক্তিটা আপনি আসলে কল্পনা করতে পারছেন যে আসলে কেমন শক্তি হতে পারে। আর ডিজেলগুলো শক্তি নিয়ে আসলে কোনো কথা হয় না, কারণ ডিজেলগুলো শক্তির দিক থেকে সবসময়ই বেশি। এবং 10 হর্সের এই মডেলটা সব থেকে বেশি ডেলিভারি হয় আমাদের। এবং এটা আপনারা চাইলে বাগেরহাট অঞ্চলের যে আশেপাশে যারা আছেন তারা ওই অঞ্চলটাতেও দেখতে পারবেন যে এইটা সব থেকে বেশি পরিমাণ ওই অঞ্চলটাতে চলে। বড় একটা জায়গা দেখেন চাষ হচ্ছে কত সুন্দর করে এবং কম সময়ে। এখানে আমরা মোটামুটি যে জায়গাটায় আছি প্রায় 15-20 শতাংশের উপরে হবে। তো এর আগে আমরা একটা হিসাব বের করেছিলাম যে সর্বোচ্চ 1.5 মিনিট থেকে 2 মিনিটে 1 শতাংশ চাষের একটা ভিডিও আপনারা দেখেছিলেন এর আগে লাইভে, সেই পরিমাণেই কাজ করে। এবং ডিজেল তেল খরচও একটু কম, 1.5 ঘন্টার মতো যায় 1 লিটারে। দামের বিষয়টা অনেকে জানতে চাচ্ছে, আমরা ডিসক্রিপশনে দামগুলো দিয়ে রাখি। তারপরও বলে রই যে নন সেলফটা আমরা 85,000 টাকা বিক্রি করি, এটা আগের দামেও বিক্রি করি, আমরা আগেও এই দামেই ছিল। আমরা এবার দাম বাড়ার পরও আমরা সেরকমটা বাড়াই নেই, কারণ আমরা চাই যে এটা খুব কম লাভেই দিচ্ছি। আপনারা জানেন এবার শিপিং কস্ট অনেক কম, সরি অনেক বেশি। আগে শিপিং খরচ ছিল $2,000, এবার $4,500 চায়না থেকে বাংলাদেশে আনা শিপিং খরচ করেছে। প্রত্যেকটা মালের দাম বেড়েছে, আমরা চেষ্টা করছি ওই দামের মধ্যেই দিতে। আর যেটা সেলফ আজকে যেটা চলছে, যেটা চাবি দিয়ে চলবে, সেটার দাম এটার থেকে 10,000 টাকা বেশি, ওটা 95,000 টাকা পড়ে। দাম জানতে চেয়েছেন অনেকেই, আমি দামটা জানিয়ে দিলাম। তারপরও আপনারা চাইলে আমাদের মেসেঞ্জারে নোট করে দাম জানতে পারবেন এবং আমাদের ভিডিওগুলোতে দেওয়া নাম্বারগুলোতে কল করে এই বিষয়ে জানতে পারবেন। আসলে ভিডিওতে দাম বলার জন্য হয় না, কারণ এই ভিডিওগুলো অনেক দিন ধরে থাকে, অনেকেই প্রায় 6-7 মাস পর যখন ভিডিওগুলো দেখেন ওই দামটাই ধরে রাখেন, অনেক অসুবিধে হয়। তারপর আমি দামটা বলে রাখছি, আজকের তারিখ হচ্ছে আজকে 30 মার্চ 2022। তো এই দিনে দামটা বলছি কারণ অনেকেই এটা নিয়ে, এর আগে আমরা অনেক সমস্যায় পড়েছিলাম ভিডিওতে দাম বলার কারণে, পরবর্তীতে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছিল যে ওই দামটায়, কারণ অনেকেই ভিডিওর তারিখটা দেখে না কবে পাবলিশ করা হয়েছে। তো আমরা ভিডিও এই মুহূর্তে
দাম চলছে 85,000 নন সেলফ, এবং সেলফটা হচ্ছে 95,000। তবে মজার বিষয় হচ্ছে এগুলোন কাদাতে চালানো যায়, তারপরে মাল্টিপারপাস কাজ করা যায়। মাল্টিপারপাস বলতে আপনি চাইলে এটাতে মাল্টিপারপাস বলতে আপনারা চাইলে এটাতে ট্রলি লাগাইতে পারবেন। আমরা এটা মডিফাই করছি আরও, ট্রলিগুলো খুব শীঘ্রই হয়তো আপনারা দেখতে পারেন, আমরা ট্রলি বানানোর চেষ্টা করছি। এরপরে এটাতে লাঙ্গল ফালা ব্যবহার করতে পারবেন, আলু তোলার ফালা ব্যবহার করতে পারবেন। এক ভাই জিজ্ঞাসা করতেছিলেন যে এর চাকা কোথায়। চাকা এটা টু হুইলার মেশিনগুলো, এটা চাকা আলাদা, এটা চাকা দিয়ে আপনি যখন লাঙ্গল ব্যবহার করবেন তখন সেই চাকাগুলো ব্যবহার করতে পারবেন। সেই চাকাগুলো আমাদের কাছে আছে, সেটা সহ আমরা দিব। এই ফালগুলো যখন একখান থেকে আরেকখানে নিয়ে যাবেন তখন চাকা ব্যবহার করতে হবে, এবং এই ফালগুলো খুলে নিজেই খুলতে পারবেন, নিজেই লাগাতে পারবেন। জাস্ট একটা ক্লিপের মাধ্যমেই লাগানো থাকে, আর এটা কাদাতে চালাতে পারবেন। তারপরে এটার আমরা তিন চার রকমের ফলা নিয়ে আসি, সেটা ব্যবহার করতে পারবেন। এটার যে শেপ আছে শেপটাকে ব্যবহার করে বিভিন্ন স্প্রে অ্যাটাচমেন্ট ব্যবহার করে স্প্রে করতে পারবেন, মানে একটা মেশিনে আপনারা বেশ কিছু কাজ করতে পারবেন। আসলে দেখা যায় যে বড় বড় যে পাওয়ার টিলারগুলো হয়, সেই পাওয়ার টিলারগুলো আপনারা দেখেছিলেন যে এতটা মাল্টিপারপাস আসলে কাজ হয় না। আপনারা আমরা যেটাতে দিচ্ছি এটাতে কিন্তু মাল্টিপারপাস কোনোভাবেই বসায় না রাখ, মানে যাতে না রাখে সেভাবে আমরা কাজ করি। যেমন মাল্টিপারপাস যে কাজগুলো অ্যাটাচমেন্টগুলো আমরা তৈরি করছি নিয়ে আসছি, সেগুলো তো আপনারা দেখেছেন অলরেডি, না দেখলেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোগুলোতে আপনি নক করতে পারেন, সেগুলো নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। দেখেন কী পরিমাণ, আমি এখানে একটু তারতম্যটা দেখাই, এইদিকে কত পরিমাণ ঘাস আর এই দিকটাতে চাষ করার পর কী অবস্থা। এরপরে এইদিকে আমি একটু আপনাকে দেখাই, এদিকে একটা বাগান আছে, আমের বাগান, বিশাল বড় আমের বাগান। এই আমের বাগানের ভিতরে একটু চাষ করার জন্য আমি একটু আপনাদেরকে দেখাবো যে আম বাগানি যারা আছে, বড় বড় বাগান নিয়ে যারা কাজ করেন, তারা আসলে এই চাষের অসুবিধাটা ভোগ করেন সব সময়, কারণ পাওয়ার টিলার ভিতরে যায় না। সেই জায়গাতে এই মিনি পাওয়ার টিলারগুলো কতটা কাজে দিবে, আমি একদম বাগানের ভিতরে মেশিনটা নিয়ে যেতে বলেছি, এইখানে একটু আমাদেরকে আপনাদেরকে একটু দেখাবো। ওই এখানে বাগানের ভিতরে আমরা ঢুকে পড়েছি, অলরেডি বাগানের ভিতরে চাষ করে করেই যাচ্ছে। দেখেন কী পরিমাণে চাষ হচ্ছে, এবং এগুলো আসলে এত পরিমাণ ঘাস, এত পরিমাণ আবর্জনা, আপনারা কল্পনাও করতে পারবেন না। সেখানে আমরা কত সুন্দর চাষ করছি, দেখেন কী পরিমাণে চাষ হয়েছে। মেশিনটা একদম বাগানের ভিতরে চলে আসছে, আমরা একটু এটার কী পরিমাণে চাষ হয় সেটা দেখব। আসলে দক্ষিণাঞ্চলে অনেক এরকম বড় বড় বাগান আছে, তারপরে রাজশাহী অঞ্চলটাতে এই মেশিনগুলো প্রচুর পরিমাণে যায়। আপনারা চাইলে ওই এলাকাগুলো ঢুকলেও ভিজিট করতে পারবেন যে মেশিনগুলো কতটা কাজ করে। কী হলো, আসলে বাগানটা অনেক বড় আর ঘাস চাষের জন্য হাঁটতেও একটু অসুবিধা হচ্ছে। তারপর আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা এখানে নিয়ে আসছি, একটু সময় দিবেন, আমাদের সাথে থাকবেন।
একটু দূরের বড় জায়গা, তো একটু যেতে সমস্যা হচ্ছে। দেখেন যেদিক দিয়ে গেছে পুরোটা চাষ করে গেছে। এখানে একটা ছোট্ট বাগান, ছোট্ট বাগান মাঝখানে পেয়ারার, সেটাও মোটামুটি দেখেন তার মাছ দিয়েও চলে গেছে। কি এলো দেখেন, বলছে ওরা, কে বলছে? এটা পুরোটাই আমবাগানটা দেখে নাকি, পুরো আমবাগানের ভিতরে আমরা ঢুকে পড়েছি। এবং দেখেন কী পরিমাণে চাষ হচ্ছে, আমের গাছের গোড়াগুলা আমরা পুরোটা চাষ করব। একবারে যে চাষটা হচ্ছে, একটা পাওয়ার টিলার কিন্তু একবারে এরকম চাষ করতে পারবে না। আমরা এর আগে আপনাদেরকে প্রমাণ দেখিয়েছিলাম যে বড় পাওয়ার টিলারগুলো সর্বোচ্চ 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পর্যন্ত চাষ করতে পারে, আর এটা একবারেই মিনিমাম 4 ইঞ্চি করবে। তার উপরেও হয়, এটা হাতের উপরে নির্ভর করবে। ভিডিওটা সবাই শেয়ার করবেন, এতে করে অনেকেই দেখতে পারবেন ভিডিওটা, এবং অনেকেরই কাজে লাগবে। কারণ এই মেশিনারি, এই আধুনিক মেশিনারিজগুলো সবারই এখন প্রয়োজন। কি পরিমাণে চাষ হচ্ছে, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, অথবা মেনশন করতে পারেন আপনাদের যে বন্ধু বান্ধবদের বাগান আছে, যারা চাষাবাদের সাথে যুক্ত আছে, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, তাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর এতে করে ওনাদের কাজে অনেকটা হেল্প হবে।
গাছের গোড়াগুলোতে আপনারা জানেন যে পাওয়ার টিলারগুলো ঢোকে না, সেই জায়গায় ঘোরাতে অসুবিধা হয়। কিন্তু এই মিনি পাওয়ার টিলারগুলো যে কোনো জায়গায়, যাদের অল্প জমি আছে, যাদের এরকম বাগান আছে, তারপরে অনেকেই বাণিজ্যিকভাবে এখন এটা নিয়ে যাচ্ছে, এলাকাতেই ছোটো ছোটো জমিগুলোকে চাষ করে দিচ্ছে, খুবই সুন্দরভাবে একটা আলাদা ইনকামের জায়গা তৈরি হয়েছে। কারণ আস্তে আস্তে সবার জমি কমে যাচ্ছে আপনারা জানেন, তো পাওয়ার টিলারগুলো জায়গাগুলোতে এই মেশিনগুলো ঢুকে যাচ্ছে এবং পাওয়ার টিলার সব জায়গাতেই নিয়ে যাওয়া যায় না, মুভমেন্ট করা একটু অসুবিধা হয়ে যায়। অল্পটু জায়গাতেও ঘোরানো যাচ্ছে, এটা একটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখেন ওইটুক জায়গার মধ্যেই ঘুরিয়ে চাষটা শেষ করছে। কারণ গাছের গোড়াতে একটু আপনারা জানেন যে যে কোনো পাওয়ার টিলারই যাওয়া অসুবিধা। হ্যাঁ, এই মেশিনগুলো দেখতেই পারলেন যে একদম কতটুক জায়গার মধ্যে এটাকে ঘোরানো যাচ্ছে, জাস্ট নিমিশেই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, হয়তো ভিডিও আর বাড়াবো না, এটার পূর্ণাঙ্গ ভিডিও আমরা ইউটিউবে দিচ্ছি খুব শীঘ্রই, ইউটিউবে আমাদের ফেসবুক পেজে। সবাই ভালো থাকবেন, প্রোডাক্টটা দরকার হলে অবশ্যই আমাদের পেজে নক করবেন অথবা আমাদের পেজে দেয়া নাম্বারগুলোতে কল করবেন, কল করে অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের আরও আধুনিক যে মেশিনারিজগুলো আছে এগুলো আপনারা দেখতে চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজে, এবং যারা ইউটিউবে দেখেন তারা ইউটিউবে দেখতে পারবেন। এগুলো অনেক পর্যাপ্ত ভিডিও আছে আমাদের ইনশাআল্লাহ। তো এই প্রোডাক্টটা অলরেডি চলে এসছে, আপনারা অর্ডার করতে পারেন। নন সেল সেলফ দুইটাই আছে। প্রাইসটা আবার বলছি, নন সেলফের প্রাইস হচ্ছে 85,000 টাকা, এবং সেলফ যেটা ব্যাটারি সিস্টেম যেটা সেটা হচ্ছে 95,000 টাকা। তো সবাই ভালো থাকেন, আরও অনেক মডেলের অনেক কম দামিও মিনি পাওয়ার টিলার আছে, সেগুলোও আপনারা একটু দেখে নেবেন, আমাদের পেজে একটু ঘুম মেরে আসবেন, তাহলে সব কিছু দেখতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখেন একাই একাই চলছে এই মিনি পাওয়ার টিলার, জাস্ট দিক দেখাই দিয়ে পুরো ছেড়ে দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকেন, আর ভিডিও বাড়াই না। আল্লাহ হাফেজ।